আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য বাদামি সংসার গল্পের 17 নম্বর পর্বটা নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর তাই গল্পের শুরু থেকে শেষ পর্যন্ত দেখার পর অবশ্যই কমেন্ট করে জানাবেন গল্পটা আপনার কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দিবেন। আর যারা ফারুকস রাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দেরি না করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে অবশ্যই ক্লিক করে রাখবেন। আর যারা ফারুকস রাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে আছেন তাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আশা করব সামনের দিনগুলোতেও সবসময় ফারুকস রাড়ির সাথেই থাকবেন। তো চলুন বেশি কথা না বলে সরাসরি গল্পে চলে যাই। অম্লানের ঘুম বাংলো ঠিক বেলা 11টায়। শেষ রাতে ঘুমানোর কারণে সকাল সকাল ঘুমটা ঠিক ভাঙতে চাইছিল না। বিছানা হাতড়ে দেখে নীলাক্ষী নেই। ঘরের এদিক সেদিক তাকালো অম্লান। বাথরুমের দরজা খোলা। দু চারবার নীলাক্ষীর নাম ধরে ডাকার পরও সাড়া পাওয়া গেল না। বুকটা ধক করে উঠল। ছুটে বাইরে বেরিয়ে এসে দেখল দূরে লেকের পাড়ে সিঁড়িতে বসে আছে নীলু। দূর হাতে দেখে মনে হচ্ছে সীমাহীন দুঃখ নিয়ে বসে আছে। চারপাশে নীল বেগুনি দুঃখেরা বীর করে রেখেছে ওকে। সেই দুঃখের আলো গায়ে মেখে রোদ্দুরের মাঝেও দিব্যি আরাম করে বসেছে। অম্লান দৌড়ে নীলাক্ষীর পাশে গিয়ে দাঁড়ালো। লেকের জলে দুটো কিশোর ছেলে বোট পরিষ্কার করছে। একজন বাটি নিয়ে পানি সেচে ফেলে দিচ্ছে, আরেকজন নৌকার গায়ে লেগে থাকা ময়লা পরিষ্কার করায় ব্যস্ত। নীলাক্ষী সেগুলোই দেখছে। অম্লান বলল, তুমি এখানে কখন আসছো? নীলাক্ষী বলল, এই তো কিছুক্ষণ আগে, তুমি ঘুমাচ্ছিলে, ঘরে একা ভালো লাগছিল না। অম্লান বলল, ঘরে একা ছিলা তা এখানে কি দোকলা নাকি? না, ওই মাঝে দুটি সঙ্গ দিচ্ছে। নীলাক্ষী বলল, হ্যাঁ আমি বলেছিলাম আমার নিবা মাঝি লগে। অম্লান নীলাক্ষীর পাশে বসতে বসতে বলল, তা ওরা কি উত্তর দিল? নীলাক্ষী বলল, আমরা বিবাহিত রমণীকে নৌকায় নিই না। অম্লান বলল, আহারে এটা তো বড়ই দুঃখের কথা, বিবাহ করে তাহলে তো আমি অনেক বড় অপরাধ করে ফেলেছি। অম্লান নীলাক্ষীর দিকে তাকিয়ে কথাগুলো বলল। নীলাক্ষী অম্লানের দিকে মুক্তি করে হেসে হেসে ফেলল। অম্লান এক হাতে নীলাক্ষীকে ধরে নিজের কাঁধে টেনে নেয়। ওর কাঁধে মাথা রেখে নীলাক্ষী বলল, এই রিসোর্টে আজ তুমি আর আমি ছাড়া আর কেউ নেই জানো? অম্লান বলল, সত্যি নাকি? কই, আমি তো জানতাম না। নীলাক্ষী বলল, হ্যাঁ সত্যি, আমি জিজ্ঞাসা করেছিলাম। অম্লান বলল, কাকে? নীলাক্ষী বলল, ম্যানেজারকে। অম্লান বলল, ও আচ্ছা, এতক্ষণ ধরে তাহলে এইসবই চলছিল? নীলাক্ষী বলল, তুমি এই লোকটা ভালো না, বড্ড ফাজিল। নীলাক্ষী রাগ করতে করতে হেসে ফেলল। রোদ বাড়ছে যা যা করে। ছেলে দুটো নৌকার জল সেচা শেষ, ওরা দড়ি নিয়ে নৌকা টেনে ঘাটে বাঁধার উপক্রম করছে। অম্লান বলল, এই পুচকিরা আমাদেরকে নৌকায় করে ঘুরাবে? ছেলে দুটো একে অপরের মুখ চাওয়াচাই করে একজন বলল, জি স্যার, ঘুরতে পারবেন, নৌকা তো আপনাদেরই জন্য, ঘন্টায় 200 টাকা স্যার, ম্যানেজারের সাথে কথা বলেন। অম্লান বলল, ম্যানেজার কই? ছেলেটি বলল, অফিস রুমে। অম্লান বলল, তোমরা চুপি চুপি আমাদেরকে নিয়ে চলো, 50 টাকা দিব। নীলাক্ষী অম্লানের দিকে তাকিয়ে শাসনে সুরে বলল, ওদের সাথে দুষ্টুমি তোমার, তাই না? থামবে তুমি? এই বাচ্চারা, ও মজা করছিল, তোমরা কতদূর পর্যন্ত নিয়ে যেতে পারবে? ছেলেরা বলল, যত দূর যেতে চান। অম্লান বলল, তোমাদের নৌকায় করে নয়াগড়ার জলপ্রাতে যাওয়া যাবে? নীলাক্ষী হাসতে হাসতে অম্লানের বুকে একটা কিল বসিয়ে দিয়ে বলল, তুমি লোকটা ফাজিল আছো। ছেলে দুটোর মুখে হাসাহাসি, সম্ভবত ওরা কখনো নায়াগ্রার জলপ্রপাতের কথা শুনেনি কিংবা শুনেছে, কিন্তু এই নৌকায় যাওয়ার কথা শুনে বাবা চাকা খেয়ে গেছে, তাই তারা দাঁত বের করে হাসছে। নীলাক্ষীর সিঁড়ি বেয়ে কিছু দূর নিচে নেমে গেল। খালি পায়ে লেকের পানিতে পা ডুবিয়ে বলল, পানিগুলো গরম, ভেবেছিলাম ঠান্ডা হবে। অম্লান বলল, বেলা কত হয়েছে দেখেছো, এখনও পানি ঠান্ডা থাকবে? অম্লান বলল, তাই ভাবো তুমি কত বেলা পর্যন্ত ঘুমিয়েছ। নীলাক্ষীর আড়াল করা অভিমানের সুর শুনে অম্লানের দুঃখ হলো। নীলাক্ষীর কাছে এগিয়ে এসে বলল, সরি সরি, আমি আরামের বিছানায় বেঘুরে ঘুমিয়েছি। নীলাক্ষী বলল, তা তো দেখতেই পেয়েছি, আমাদের নাস্তা তৈরি করে ওরা 2 বার ডাকতে এসেছিল। অম্লান বলল, হায় হায়, কি বলো, চলো নাস্তা খেয়ে আসি। সময়গুলো এমন করে কাটছিল, কখনো খুনসুটি, কখনো প্রেম, কখনো বন্ধুদের মতো শুধু সাধারণ কথাবার্তা। তবুও নীলাক্ষী বেশ উপভোগ করেছে সময়টাকে। আগে কখনো ঢাকার বাইরে ঘুরতে যাওয়ার সৌভাগ্য বা সুযোগ কোনোটাই তার হয়নি। এই প্রথম বাইরে ঘুরতে এসে একটা আলাদা অভিজ্ঞতা হলো, যা সুন্দর তা উপভোগ করতে দেরি করতে নেই, সুযোগ পেলেই সুন্দরকে উপভোগ করে ছুটে যেতে হয়।
বিকেলে লেকের জলে নৌকা নিয়ে অনেক দূর ঘুরে এলো। চারদিকে সবুজ টলমল জল, আর দূরে লেকের সীমানা ঘেঁষে বিস্তৃত পাহাড়। এমন এত সুন্দর প্রকৃতি আগে দেখার সুযোগ তো হয়নি, সৌন্দর্য আরো দ্বিগুণ হয়ে ওঠে। ছবি দেখেছিল যা দুচোখে বস্তুত সবকিছু সৌন্দর্য আরো দ্বিগুণ হয়ে ওঠে, যা ছবিতে ধারণ করা কিঞ্চিত মাত্রই সম্ভব। অম্লানের পছন্দের খাবার, ভালো লাগার কাজ, অভ্যাস, বদভ্যাস সব কিছুই জানার চেষ্টা করেছিল নীলা। অবশ্য এটাও ঠিক যে একদিনে সব জানা হলে ভুলে যাওয়ার সম্ভাবনাই বেশি। অম্লান বলেছে ধীরে ধীরে সব জানা যাবে, আপাতত ভবিষ্যতের পরিকল্পনা করা যেতে পারে। সামনের দিনগুলো কীভাবে কাটানো যায়, কীভাবে একে অপরকে সাপোর্ট দেবে, কী কী প্ল্যান থাকবে আগামী বছরের জন্য, সেসব নীলা কি খাতা কলম নিয়ে বসে গেলে সুন্দরভাবে পরিকল্পনা লিখে ফেলতে না? মাঝে মাঝে মনে হয় বিয়েটা খারাপ কিছু নয়। প্রফুল্ল ড্রেসিং টেবিলের ড্রয়ার খুলে পুরোনো হাবিজাবি সব জিনিসপত্র ফেলে দিল। খালি সেন্টের শিশি, রং ওঠা অ্যান্টিকের গয়না, মালা, মেয়াদুত্তীর্ণ আইশ্যাডো বক্স আর গলে যাওয়া লিপস্টিক সব জারমস করার পর সুগন্ধি মেরে ড্রেসিং টেবিলের ড্রয়ার একদম ফাঁকা করে ফেললো। এখানে নতুন সব জিনিস ঠাই পাবে, সতেজ প্রাণবন্ত সব কিছু। আয়নায় ধুলা জমেছে দেড় কেজি, সব সাবান জলে ন্যাকড়া মোছে পরিষ্কার করে ফেললো। এ বাসায় কাজের লোক নেই, মা কাজের লোক রাখা পছন্দ করেন না, নিজের কাজ নিজেই করেন। তবে প্রফুল্ল বেশ কয়েক মাস কিংবা বছর ধরে এলোমেলোভাবে চলছে বিদায়, তার ঘরটাও সে স্টোর রুমের মতোই জিনিসপত্র আর ময়লা ঠাসা হয়ে আছে। এজন্য মায়ের কম ক্যাসকেসানি শুনতে হয়নি, তবু অভ্যাস পাল্টানি প্রফুল্লর। আজকে নিজে থেকেই সব কিছু পরিষ্কার করতে করতে বেলা গড়িয়ে গেল, প্রায় এক বস্তা অপ্রয়োজনীয় জিনিস বের করে ঘর থেকে। এরপর শান্তিও লাগছে খুব। শাওয়ারের নিচে অনেকক্ষণ দাঁড়িয়ে সাবান দিয়ে গা ঘষে ঘষে একটা জাপটা গোসল ছেড়ে নিল। বের হয়ে নিজের ঘরে ঢুকে ওর নিজেরই মনে হলো, বাহ, সব কিছু কত ঝকঝকে, যেন নতুন জন্ম হলো তার। ফেসবুকে ঢুকে একটা বিশ্বস্ত পেজ থেকে টোনার, ময়েশ্চারাইজার, নাইট ক্রিম, আই ক্রিম অর্ডার করলো। সানস্ক্রিন বাসায় আছে, অনেকদিন লাগায় না, চেহারাটা পরে একেবারে কয়লার মতো দেখাচ্ছে। মুখের জায়গায় জায়গায় ব্রাউনের দাগ, এগুলো তো আর ঘরের ময়লার মতো টান দিলে চলে যাবে না, সময় লাগবে। নিজেকে দেখতে ভালো না লাগাটা হতাশা বাড়ায়, নিজেকে আয়নায় দেখে স্বচ্ছন্দ বোধ করলে ভিতর থেকে আত্মবিশ্বাসও বাড়ে, আর পাশাপাশি মনটাও ফুরফুরে হয়ে যায়। ভাবতে ভাবতে গুগল ঘাটাঘাটি করতে লাগলো প্রফুল্ল, না আর বেশিক্ষণ গড়ে থাকতে ভালো লাগছে না, একটু পরে আবার বিষাদ নেমে আসবে। বাবার কাছে কিছু টাকা চেয়ে সোজা বাড়ির কাছের পার্লারে চলে এলো প্রফুল্ল। চুলের জট ছাড়াতে হবে, যেন কতদিন শ্যাম্পু আর তেলের ছোঁয়া না পেয়ে পুরো দস্তর দয়াল বাবা হয়ে বসেছে। একটা হেয়ার স্পাকে করে মাথাটা ভালোভাবে ম্যাসেজ করে দিল ওরা। ফেসিয়াল ওয়াশ করার পর অনেকটাই প্রাণবন্ত লাগছিল, মনে হচ্ছে দাগগুলো খানিক হালকা হয়েছে। আহ, সব কিছু গোছানো থাকলে কত শান্তি শান্তি একটা ব্যাপার কাজ করে। বাসায় ফিরে ইউটিউবে সার্চ করলো হাউ টু চেঞ্জ ইউর সেলফ, পেয়ে গেল অসংখ্য ভিডিও, একটা একটা করে দেখে নোট করে ফেললো। সব কিছু তার জানা, অথচ অবহেলা আর আলসেমির কারণে করা হয় না। রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে সকালে তাড়াতাড়ি উঠতে হবে, এর জন্য এখনই ঘুমিয়ে পড়া দরকার। দীর্ঘদিন পর আজ রাতে প্যাড ভরে ভাত খেলো প্রফুল্ল। খাবার খেয়ে ঘণ্টাখানেক বিশ্রাম নিয়ে মোবাইল দূরে রেখে বালিশ বুকে চেপে ঘুমানোর চেষ্টা করলো। ঘুমটাও অভ্যাসে পরিণত হয়েছে, রোজ রাত 2-3 নাগাদ ঘুমাতে ঘুমাতে রাত 10 চোখ ভাবে এখন তো বিকেল, 12 চোখের সন্ধ্যা নামে। কিন্তু প্রফুল্ল একদম মন স্থির করে ফেলেছে, আজ আর কোনোভাবেই সে মোবাইল হাত দিয়ে ধরবে না, প্রয়োজনে চারদিক বন্যা বেসে যাক, দেশের যুদ্ধ লাগুক, সে চোখ বন্ধ করে শুয়ে থাকবেই। চুপচাপ শুয়ে থাকার একটা যন্ত্রণা আছে, মাথায় আলোমালো দুশ্চিন্তায় এসে ভর করে। টেনে বের করাতে চাইলে আরও জেকে বসে, কিন্তু কিছু একটা করা দরকার, আবার কিছু একটা করতে গেলে ধপ করে ঘুম চটে পালাবে। প্রফুল্ল কাগজ কলম নিয়ে উপর হয়ে শুয়ে লিখল, 1, কাল একজনের সাথে বন্ধুত্ব করব, সেটা হতে পারে কোনো মেয়ে বা ছেলে রাস্তাঘাটে, দোকানপাট বা লাইব্রেরি, যেখানেই হোক একজন বন্ধু বানাবে। 2, বোরে উঠে বাইরে বেরিয়ে 1 ঘন্টা হাঁটব। 3, একটা বই কিনে এনে পড়া শুরু করব। আমার অনেক স্বপ্ন ছিল, একটা সব স্বপ্ন একটা ঝড়ে মরমর করে ভেঙে গেছে, পাহাড় দশের মতো কিংবা টনের মতো সব কিছু এলোমেলো করে দিয়ে গেছে। অথচ আমি তো এমন জীবন চাইনি, পরিস্থিতি কি সত্যি এমন হবার ছিল, নাকি আমি এটার জন্য দায়ী? আমি চাইলেই আমার লাইফটাকে সুন্দর রাখতে পারতাম, অথচ আমি আমাকে কন্ট্রোল করতে ব্যর্থ হয়েছি। এতটুকু লিখে ডায়েরি সরিয়ে শুয়ে থাকে প্রফুল্ল, চোখ ভিজে আসছে। কিন্তু না, সব কিছুকে সুন্দর করে ঘোচাতে হবে, সুন্দর করে বাঁচতেই হবে। তাকে বইয়ের তাক থেকে একটা বই টেনে নিয়ে বুকের ওপর মেলে পড়তে শুরু করলো। জন মিল্টনের প্যারাডাইজ লস্ট 2 পাতা পড়ার পরপরই কখন যেন ঘুমে ঢলে পড়েছে।
সকালবেলা এক কাপ দুধ চা না খেলে চলেই না প্রবীর মিত্রর। কিন্তু সুষমার অভ্যাস খারাপ, প্রতিদিন সকালে জোর করে তেতো তেতো এক কাপ গ্রিন টি খেতে দেন ওনাকে। এক ফোঁটা চিনিও বালাই নেই তাতে। প্রবীর মিত্র বয়স হয়েছে, কিন্তু বয়স হলে চা আর চিনি বাদ দিয়ে দিতে হবে কেন তিনি আসলে বোঝেন না। শেষ বয়সে এত বাস বিচার করে খেলে অতৃপ্ত নিয়ে মরে যাওয়াটা কি ভালো? তার চেয়ে না হওয়া শরীরে দু চারটা রোগ ব্যাধি হলো, দু চারবার হাসপাতালে দৌড়াদৌড়ি হলো, তাও তৃপ্তি নিয়ে মরা ভালো। তিনি বারান্দায় বসে পত্রিকার পাতা উল্টাতে উল্টাতে চায়ের কাপে চুমুক দিচ্ছেন, এমন সময় খেয়াল করলেন প্রফুল্ল দৌড়তে দৌড়তে আসছে, গেমে একাকার অবস্থা। বারান্দায় দাঁড়িয়ে ব্যায়াম করতে লাগলো। প্রথম দিকে নিজের চোখে ওনার বিশ্বাস হচ্ছিল না, দীর্ঘ চার পাঁচ বছরের শেষ কবে মেয়েকে ব্যায়াম করতে দেখেছিলেন মনেই নেই। সূর্য আজ কোন দিকে উঠল না, আকাশের দিকে তাকিয়ে দেখলেন সূর্য এখনও ওঠেনি, তবে হলোটাকেই পত্রিকার পাতা হাতে রয়ে গেল, চায়ের কাপ ঠান্ডা হয়ে হচ্ছে তেতো স্বাদের গ্রিন টি। প্রবীর মিত্র চোখ বড় বড় করে মেয়ের ব্যায়াম করার দৃশ্য দেখছেন। একজন হতাশাগ্রস্ত মেয়ের বাবার জীবনে এর চেয়ে সুন্দর দৃশ্য আর হয় না। তো ফ্রেন্ডস, আজকের গল্পের পর্ব এতটুকুই ছিল। আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দিবেন, আর যারা ফারুক স্টাডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দেরি না করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সেই সাথে পাশের বেল আইকনে অবশ্যই ক্লিক করবেন। আর পরবর্তী গল্প পাওয়া পর্যন্ত অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি আর আনন্দের মাঝেই থাকবেন, সেই কামনায় আল্লাহ হাফেজ। বাই বাই, টাটা।